ভাঙড়ে আইসিএফ ছেড়ে তৃণমূলে যোগদান। 21 জানুয়ারি আইসিএফের প্রতিষ্ঠাতা দিবস, আর সেই প্রতিষ্ঠাতা দিবসের পূর্বে আইসিএফ শিবিরে বড় ধাক্কা। এদিন ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের বড়ালিতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কর্মী সম্মেলন থেকে প্রাণগঞ্জ অঞ্চলের আইসিএফ নেতা সাবির সহ প্রায় 100 জন আইসিএফ কর্মী শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রানীগাছি বুথ থেকে আর লালমনির বুথ থেকে 100 ছেলে জয়েন করেছে। রাস্তাঘাট সবকিছু দিদির উন্নয়ন, আমরা তা সত্ত্বেও আমরা নওশাদ সিদ্দিকি ছেড়ে আমরা তৃণমূলে জয়েন্ট হয়েছি। তৃণমূলে যোগদান করার জন্য কি নেতৃত্ব কি আপনাদের কোনো টাকা রাস্তা বা কোনো কিছু না, আমরা স্বইচ্ছা স্বয়ং ভাবে আমরা তৃণমূলে যোগদান করি। আইসিএফ থেকে কি কোনো মানে ভয়ভূত দেখছেন? হ্যাঁ, আইসিএফ থেকে কিছু ছেলে আমাদের ভয়ভূত দেখি। আপনি কি পদে ছিলেন? আমরা অঞ্চল কমিটিতে ছিলাম। আমার নাম সাবির আলী শিকার। 100 ছেলে দেখুন, এর আগে প্রচুর আইসিএফ এর কর্মীরা যোগ দিয়েছেন এবং আজকে এখানে বিশেষ করে যেখানে আমরা সম্মেলনটা করছি এইখানে যার নেতৃত্বে সাবির বলে একটা ছেলে, যার নেতৃত্বে প্রায় 100 জন কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আইসিএফ থেকে। কারণ ওরা বুঝেছে, ওরা তাদের বক্তব্যে বলেছে যে আমাদেরকে নিয়ে অনেক মিথ্যা কেটে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, লোকের মাথায় লাঠি মারতে বলেছে, গুলি করতে বলেছে, তাই কোনো উন্নয়নও হয়নি, উন্নয়ন করতে পারেনি, তাই এ সব কিছু বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।